হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শাজমো ওয়ার্ল্ড। তো আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে ভিডিওর মধ্যে দেখাবো আমি ইফতারের মধ্যে কি কি মানে বানাই, তবে আজ একটা রেসিপি দেখাবো। তো চলেন শুরু করি। প্রথমে দিয়ে দেব বেসন, আর এটা তো সবার ঘরেই থাকবে বেসন রমজান মাসে। তারপর দিয়ে দেব ময়দা, তো ময়দা তো একটু বেশি দিব বেসন থেকে। আসলে আমরা যে জিনিসটা বানাবো সেই জিনিসটার পরিমাণ মতো এই জিনিসটা তৈরি করতে হবে। বেসন দিব ময়দা থেকে একটু কম, আর ময়দাটা দিব একটু বেশি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ আপনারা কম বেশিও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো পেঁয়াজের পর দিয়ে দেব লাল মরিচ, সেটাও পরিমাণ মতো, যে যেমন চাল খেতে পছন্দ করে তেমনই। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আসলে সবগুলাই পরিমাণ মতো দিবেন, আমরা তো পরিমাণ মতোই দিয়েছি। তো তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, নুনটা দিয়ে দেব স্বাদ মতো। তারপর ভালো করে মিক্স করব। আসলে এটা যদি ভালো করে মিক্স করুন তাহলে এটা পারফেক্ট হবে। তো এখন দিয়ে দিব গরম মশলা 5 ফোড়ন, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, এটা কম বেশি দেওয়া যাবে। তো তারপর একদম ভালো করে মিক্স করবেন, এটা কিন্তু অনেক জরুরি। ভালো করে মিক্স করা মানে যে কোনো জিনিসই ভালো করে মিক্স করলে সেটা পারফেক্ট হয়, খেতেও অনেক মজা হয়। আর আমরা তো বেগুনি করব, আর বেগুনি খেতে তো অসাধারণ হয়, যেরকমই তৈরি করেন না কেন খেতে অনেক মজা হয়। তো আমরা যেভাবে বেগুনিটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আশা করি। এখন আমরা জল মিশিয়ে নেব অল্প অল্প করে। এটা করতে এতটা গাঢ়াও হবে না, এতটা পাতলাও হবে না, এরকম একটা ডো বানাতে হবে। তো এই যে দেখুন, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, তারপরে ডোটা বানাচ্ছি, এটা পারফেক্টলি করতে হবে। একটু একটু করে জল মিশিয়ে নেব, আর এটা পারফেক্টলি করতে হবে। একটু একটু করে জল মিশিয়ে নেব, আর এটাকে ভালো করে মিক্স করে নিব, যেন কোনো এই যে থাকে না দানা দানা, এগুলো যদি না থাকে একদম মানে পারফেক্টলি করতে হবে। তুই দেখুন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমরা সুজা বেজে নেব। তো এই যে আমাদের বেগুন, আর বেগুনটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। একদম পাতলাও না, একদম মোটাও না, এরকম একটা করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম, এই যে এরকম হবে, একদম পাতলাও না, এতটা মোটাও না। তো আমি বেজে নিচ্ছি, এই যে এভাবে লাগিয়ে ভালো করে আমি তেলে দিয়ে দিব। তো দেখবেন অনেক মজার একটি খাবার এটা। আসলে আমরা প্রতি মানে প্রতি বছরই রমজানে এটা করি, কারণ এটা সবাই পছন্দ করে আমাদের বাসায়। তো আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার একটি খাবার। আর এই যে আমি আবার একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আপনারা বেজে নেবেন, আমরা প্রতি বছরই এরকম করি। তো শুধু এইটাই না, আমরা বেগুনি শুধু করি না, আরও অনেক অনেক মানে ইফতার আমরা তৈরি করি। তো সবগুলা তো মানে দেখানো সম্ভব না, তো ট্রাই করব দেখানোর, আরও তো রমজান রয়েছি। এই যে একটু একটু করে দিয়ে দিব, আর ডোটা একদম গাঢ়াও হবে না, একদম পাতলাও হবে না, এরকম একটা ডো বানাতে হবে, তাহলেই পারফেক্ট হবে আপনাদের বেগুনি। অনেকেই বেগুনিটা পছন্দ করেন, আবার অনেকেই বেগুনিটা পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারাও ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক মজার একটি খাবার। তো এই যে বেজে নিচ্ছি, তো এইরকমভাবে
মানে সব কটা বেগুনি আমি বেজে নিব। আমি বেজে নেওয়ার পর দেখাচ্ছি কেমন ভাবে এটা বানাতে হবে। আগে সব কটা বেজে নিচ্ছি, আপনারা এভাবে সেম ভাবেই বেজে নেবেন। আমি বেজে নেওয়ার পর দেখাচ্ছি কেমন হবে এটা। তো আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে দেব, এই দেখুন এভাবে হবে। আপনারা চাইলে আর একটু লাল করতে পারবেন। আপনারা এভাবে সেম ভাবেই বেজে নেবেন। আমি বেজে নেওয়ার পর দেখাচ্ছি কেমন হবে এটা। তো আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে দেব, এই দেখুন এভাবে হবে। আপনারা চাইলে আর একটু লাল করতে পারবেন। তো আমি দুপাশটা সেম ভাবেই বেজে নিব। তো এই যে আমার বেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। সব কয়টা বেগুনি আমি সেম ভাবেই বেজে নিব, আপনারাও সেম ভাবেই বেজে নেবেন। আমার বেজে নেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। এভাবেই আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।